আজকে আমাদের লেকচার টপিকটি হলো ডিভিডেন্ড পলিসি বা লভ্যাংশ নীতি। লভ্যাংশ নীতির এই অধ্যায়টি থেকে প্রতি বছর বি পার্ট এবং সি পার্টে দুইটি করে অঙ্ক আসে। এছাড়াও লভ্যাংশ নীতির এই অধ্যায়টি চারটি সিলেবাসে দেওয়া আছে, বিবিএ থার্ড ইয়ার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং থিওরি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং বিবিএ ফোর্থ ইয়ার ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং সর্বশেষে এমবিএ ফাইনাল ইয়ার অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি। আমাদের এই লেকচারটি ভালোভাবে বুঝতে এবং শিখতে হলে অবশ্যই আমাদের লেকচারটির পিডিএফ ফাইলটি কালেক্ট করে রাখুন। পিডিএফ ফাইলটি কালেক্ট করতে হলে আমাদের ফেসবুক পেজের ইনবক্সে যে আপনার মেইল অ্যাড্রেসটি দিলে আমরা অবশ্যই পিডিএফ ফাইলটি আপনার কাছে পৌঁছে দিব, অথবা education.com থেকে আপনি আপনার পিডিএফ ফাইলটি কালেক্ট করে নিতে পারেন। ডিভিডেন্ড পলিসি বা লভ্যাংশ নীতি হলো যে আর্থিক সিদ্ধান্তের ধারা কোম্পানি কর্তৃক অর্জিত মুনাফা হতে শেয়ার মালিকদের বিনিয়োগের উপর নির্দিষ্ট হারে লভ্যাংশ প্রদান করা হয় তাকে লভ্যাংশ নীতি বলে। আসুন আমরা লভ্যাংশ নীতি সম্পর্কে মৌলিক ধারণা নিয়ে নিই। লভ্যাংশ নীতি সম্পর্কে যে পাঁচটি বিষয়ের মৌলিক ধারণা অবশ্যই থাকতে হবে সেগুলো হলো, 1 নম্বর, আর্নিং পার শেয়ার বা শেয়ার প্রতি আয়। আর্নিং পার শেয়ারকে সংক্ষেপে ইপিএস দ্বারা প্রকাশ করা হয়। আর্নিং পার শেয়ার বা ইপিএস এর ডেফিনিশন হলো, কোনো প্রতিষ্ঠানের নেট মুনাফাকে শেয়ারের সংখ্যা দ্বারা ভাগ করলে প্রতি শেয়ারের জন্য যে আয় হয় তাকে শেয়ার প্রতি আয় বলে। যেমন কোনো এক কোম্পানির শেয়ারের সংখ্যা যদি 10,000টি হয়, যদি বছর শেষে এই কোম্পানির নিট মুনাফা 5 লক্ষ টাকা হয় তাহলে শেয়ারের জন্য তার আয় হবে 50 টাকা। এখানে এই 50 টাকাই হলো আর্নিং পার শেয়ার বা ইপিএস। ইপিএস সাধারণত সরাসরি অঙ্কে দেওয়া থাকে। যদি ইপিএস সরাসরি অঙ্কে দেওয়া না থাকে তাহলে ইপিএস বের করে নিতে হবে। ইপিএস বের করার কতগুলো সূত্র আছে, যেমন এ, ইপিএস ইকুয়াল ইএটি ডিভাইডেড নাম্বার অফ শেয়ার, অর ইবি আইটি মাইনাস আই ইন্টু 1 - টি মাইনাস পিডি ডিভাইডেড নাম্বার অফ শেয়ার। যখন টোটাল প্রফিট দেওয়া থাকবে তখন এই সূত্রটি ব্যবহার করে ইপিএস বের করা যাবে। এখানে ইএটি হলো আর্নিং আফটার ট্যাক্স, ইভিআইটি হলো আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, অ্যান্ড পিডি হলো রেফারেন্স শেয়ার। বি নাম্বারটি হলো ইপিএস ইকুয়াল ফেস ভ্যালু পার শেয়ার ইন্টু রিটার্ন অন ইনভেস্টমেন্ট। যখন টোটাল প্রফিট দেওয়া থাকবে না তখন এই সূত্রটি ব্যবহার হবে। সি নাম্বার সূত্রটি হলো ইপিএস ইকুয়াল মার্কেট প্রাইস পার শেয়ার ডিভাইডেড পিই রেশিও। যখন মার্কেট প্রাইস পার শেয়ার এবং টোটাল প্রফিট দেওয়া থাকবে তখন এই সূত্রটি ব্যবহার হবে। 2 নম্বর মৌলিক ধারণাটি হলো ডিভিডেন্ড পার শেয়ার, শেয়ার প্রতি লভ্যাংশ এবং রিটেন্ড আর্নিং বা সংরক্ষিত মুনাফা। এটি ডেফিনেশন হলো, শেয়ারের প্রতি আয়ের যে অংশ ভোগের জন্য নিয়ে যায় তাকে শেয়ার প্রতি লভ্যাংশ বলে, এবং অবশিষ্ট যে অংশ প্রতিষ্ঠান সম্প্রসারণের জন্য রেখে দেয় বা রেখে দেয়া হয় তাকে সংরক্ষিত মুনাফা বা ডিভিডেন্ড পার শেয়ার বলে। ডিভিডেন্ড পার শেয়ারকে সংক্ষেপে ডিপিএস বলা হয় বা ডিপিএস দ্বারা প্রকাশ করা হয়। যেমন কোনো এক কোম্পানি প্রতি শেয়ারের আয় 50 টাকা, এখান থেকে কোম্পানি যদি 30 টাকা শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ করে তাহলে অবশিষ্ট 20 টাকা হলো সংরক্ষিত মুনাফা। আবার যদি কোম্পানি শেয়ার হোল্ডারদের মধ্যে 35 টাকা বিতরণ করে তাহলে অবশিষ্ট 15 টাকা হলো সংরক্ষিত মুনাফা। নিচে ডিপিএস বের করার সূত্র দেওয়া হলো। ডিপিএস বের করার সূত্রটি হলো ডিপিএস ইকুয়াল টোটাল ডিভিডেন্ড ডিভাইডেড নাম্বার অফ শেয়ার। যখন টোটাল ডিভিডেন্ড দেওয়া থাকবে তখন এই সূত্রটি ব্যবহার হবে। 2 নম্বর সূত্রটি হলো ডিপিএস ইকুয়াল ইপিএস ইন্টু
ডিভিডেন্ড পেআউট রেশিও। যখন টোটাল ডিভিডেন্ড দেওয়া থাকবে না তখন এই সূত্রটি ব্যবহার করতে হবে। তিন নম্বর মৌলিক ধারণাটি হলো কস্ট অফ ক্যাপিটাল বা মূলধন ব্যয়। কস্ট অফ ক্যাপিটালকে কে দ্বারা প্রকাশ করা হয়? কস্ট অফ ক্যাপিটালের ডেফিনেশন হলো একজন বিনিয়োগকারী তার বিনিয়োগ থেকে সর্বনিম্ন যে আয় প্রত্যাশা করে তাকেই কস্ট অফ ক্যাপিটাল বা মূলধন ব্যয় বলা হয়। অর্থাৎ কোনো কোম্পানির সর্বনিম্ন আয়কেই মূলধন ব্যয় বলা হয়। অঙ্কে কস্ট অফ ক্যাপিটাল বা কে বিভিন্ন নামে থাকতে পারে তা আমাদের পিডিএফ ফাইলে সম্পূর্ণভাবে দেওয়া আছে। আপনারা আমাদের পিডিএফ ফাইলটি সংগ্রহ করলে অবশ্যই কস্ট অফ ক্যাপিটাল বা কে এর বিভিন্ন নাম সম্পর্কে ধারণা নিতে পারবেন। কস্ট অফ ক্যাপিটাল বা কে এর মান বের করার সূত্র হল কস্ট অফ ক্যাপিটাল ইকুয়াল 1/PE রেশিও। লভ্যাংশ নীতির 4 নম্বর মৌলিক ধারণাটি হল ইন্টারনাল রেট অফ রিটার্নস বা অভ্যন্তরীণ আয়ের হার। অভ্যন্তরীণ আয়ের হারকে সংক্ষেপে আর দ্বারা প্রকাশ করা হয়। ইন্টারনাল রেট অফ রিটার্নস এর ডেফিনেশন হল কোন কোম্পানি তার বিনিয়োগ থেকে যে হারে আয় অর্জন করে তাকে ইন্টারনাল রেট অফ রিটার্নস বা অভ্যন্তরীণ আয়ের হার বলে। কস্ট অফ ক্যাপিটালের মতো ইন্টারনাল রেট অফ রিটার্নস অঙ্কে বিভিন্ন ভাষায় বা বিভিন্ন নামে দেওয়া থাকতে পারে। ইন্টারনাল রেট অফ রিটার্নস বা আর এর মান বের করার সূত্রটি হল ইন্টারনাল রেট অফ রিটার্নস ইকুয়াল নিট ইনকাম অর ইবিআইটি। এখানে নিট ইনকাম এবং ইবিআইটি একই জিনিস, সুতরাং বলা যায় যে নিট ইনকাম ডিভাইডেড টোটাল অ্যাসেট অর ইবিআইটি ডিভাইডেড টোটাল অ্যাসেট অর ইবিআইটি ডিভাইডেড ইনভেস্টমেন্ট। লভ্যাংশ নীতি সম্পর্কে 5 নম্বর মৌলিক ধারণাটি হল গ্রোথ রেট বা প্রবৃদ্ধির হার। গ্রোথ রেট বা প্রবৃদ্ধির হারকে সংক্ষেপে জি দ্বারা প্রকাশ করা হয়। গ্রোথ রেট বা প্রবৃদ্ধির হারের ডেফিনেশনটি হল লভ্যাংশ সবসময় একটি স্থির হারে বৃদ্ধি পাবে এমনটি নাও হতে পারে। অর্জিত মুনাফার বিনিয়োগকারীর প্রত্যাশা কিংবা অন্য কোনো প্রাসঙ্গিক কারণে লভ্যাংশ হার পরিবর্তন হতে পারে। লভ্যাংশের এই পরিবর্তনের হারকে বলা হয় গ্রোথ রেট বা প্রবৃদ্ধির হার। উদাহরণস্বরূপ বলা যায় একটি কোম্পানি বর্তমানে প্রতি শেয়ার 10 টাকা করে লভ্যাংশ প্রদান করেছে। এখন কোম্পানি চিন্তা করেছে যে আগামী বছর লভ্যাংশের পরিমাণ 12% বৃদ্ধি করবে পরবর্তী 5 বছরের জন্য। এই 12%কেই বলা হয় গ্রোথ রেট বা প্রবৃদ্ধির হার। নিচে গ্রোথ রেট বা জি এর মান বের করার সূত্রটি দেওয়া হলো। সূত্রটি হল জি ইকুয়াল বি ইন্টু আর। এখানে জি হলো গ্রোথ রেট, বি হলো রিটেনশন রেশিও এবং আর হলো ইন্টারনাল রেট অফ রেশিও। সুতরাং রিটেনশন রেশিও এবং ইন্টারনাল রেট অফ রিটার্নস এর গুণফলই হবে জি এর মান। এই লেকচারের অঙ্ক করতে এখন যেসব সূত্রের প্রয়োজন হবে সেগুলো হল এ রিটার্ন অন অ্যাসেট ইকুয়াল নিট ইনকাম ডিভাইডেড টোটাল অ্যাসেট ইন্টু 100, বি আর্নিং পার শেয়ার অর ইপিএস ইকুয়াল ইবিআইটি মাইনাস আই ইন্টু 1-T-PD ডিভাইডেড নাম্বার অফ ইকুইটি শেয়ার, সি ডিভিডেন্ড পার শেয়ার ইকুয়াল টোটাল ডিভিডেন্ড ডিভাইডেড নাম্বার অফ ইকুইটি শেয়ার, ডি ডিভিডেন্ড পেআউট রেশিও ইকুয়াল ডিপিএস ডিভাইডেড ইপিএস ইন্টু 100, ই রিটেনশন রেশিও ইকুয়াল 100% মাইনাস ডিপি রেশিও, এফ প্রাইস আর্নিং রেশিও বা পিই রেশিও ইকুয়াল MPS ডিভাইডেড EPS টাইমস, এবং জি অ্যামাউন্ট অফ রিইনভেস্টমেন্ট ইকুয়াল নিট ইনকাম মাইনাস প্রিফারেন্স ডিভিডেন্ড ইন্টু রিটেনশন রেশিও। আসুন আমরা ডিভিডেন্ড পলিসি বা লভ্যাংশ নীতির অঙ্কের একটি বাস্তবিক সমস্যার সমাধান দেখে আসি। প্রথম সমস্যাটি হল ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন অফ এভি লিমিটেড অ্যাজ ফলোস, ইকুইটি পার শেয়ার 2 লাখ টাকা,
বা 2 লক্ষ টাকা, এখানে প্রতিটি শেয়ারের মূল্য হলো 100 টাকা, 10% রেফারেন্স শেয়ার টাকা 1 লাখ, টোটাল ক্যাপিটাল অ্যান্ড অ্যাসেট হলো 3 লক্ষ টাকা, মার্কেট প্রাইস পার শেয়ার হলো 300 টাকা, অ্যানুয়াল নিট ইনকাম হলো 6,000 টাকা আর 60,000 টাকা, ডিভিডেন্ড ডিক্লেয়ার অ্যান্ড পেইড হলো 40,000 টাকা। এই অঙ্কে আমাদের যেসব জিনিসগুলো বের করতে বলা হয়েছে বা অঙ্ক থেকে চাওয়া হয়েছে সেগুলো হলো রিকোয়ার্ড এ রিটার্ন অন অ্যাসেট, রিকোয়ার্ড বি আর্নিং পার শেয়ার, রিকোয়ার্ড সি ডিভিডেন্ড পার শেয়ার, রিকোয়ার্ড ডি ডিভিডেন্ড পে আউট রেশিও, রিকোয়ার্ড ই রিটেনশন রেশিও, রিকোয়ার্ড এফ প্রাইস আর্নিং রেশিও এবং রিকোয়ার্ড জি অ্যামাউন্ট অফ রিটেন আর্নিং ফর রি ইনভেস্টমেন্ট। আমাদের প্রথম রিকোয়ার্ডটি হল রিটার্ন অন অ্যাসেট। রিটার্ন অন অ্যাসেটের সূত্রটি এর আগে আমরা জেনেছি, সেটি হলো নিট ইনকাম ডিভাইডেড টোটাল অ্যাসেট ইন্টু 100। এখানে দেওয়া আছে ইভিআইটি, এর আগে আমরা লেকচারে জেনেছিলাম যে ইভিআইটি এবং নিট ইনকাম একই, যেহেতু এখানে ইভিআইটি আর নিট ইনকাম দেওয়া আছে 60,000 টাকা, টোটাল অ্যাসেট দেওয়া আছে 3 লক্ষ টাকা, ট্যাক্স রেট দেওয়া আছে 0, নাম্বার অফ শেয়ার দেওয়া আছে 2,000। এখানে নাম্বার অফ শেয়ারটি আমাদের বের করে নিতে হয়েছে। এখানে নাম্বার অফ শেয়ারটি আমরা কিভাবে বের করেছি, ইকুইটি শেয়ারের টাকা দেওয়া ছিল 2 লক্ষ টাকা এবং প্রতিটি শেয়ারের মূল্য দেওয়া ছিল 100 টাকা। মোট শেয়ারের মূল্য থেকে প্রতিটি শেয়ার বা একটি শেয়ারের মূল্য দ্বারা ভাগ করলে আমরা মোট শেয়ারের সংখ্যাটি পেয়ে যাই, মোট শেয়ারের সংখ্যা হলো 2,000। আরও দেওয়া আছে রেফারেন্স শেয়ার বা পিডি। প্রিফারেন্স শেয়ারটি আমরা কিভাবে বের করেছি, আপনারা একটু অঙ্কে খেয়াল করলে দেখবেন যে 10% রেফারেন্স শেয়ার 1 লক্ষ টাকা দেওয়া আছে, তার মানে এই 1 লক্ষ টাকার 10% হলো প্রিফারেন্স শেয়ার। রিকোয়ার্ড এ অথবা রিটার্ন অন অ্যাসেটটি বের করতে আমাদের যা দরকার ছিল সেটি হলো নিট ইনকাম এবং টোটাল অ্যাসেট, যা আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। সুতরাং নিট ইনকাম এবং টোটাল অ্যাসেটে বসিয়ে আমরা রিটার্ন অন ইনভেস্টমেন্টের মানটি পেয়ে যেতে পারি। নিট ইনকাম এখানে 60,000 টাকা এবং টোটাল অ্যাসেট হলো 3 লক্ষ টাকা, যা ইকুয়েশন করলে বের হয় 20%। রিকোয়ার্ড বিতে ছিল আর্নিং পার শেয়ার বা ইপিএস। ইপিএস এর সূত্রটি হলো ইবিআইটি মাইনাস আই ইন্টু অন মাইনাস টি মাইনাস পিডি ডিভাইডেড নাম্বার অফ ইকুইটি শেয়ার। এখানে ইভিআইটি আমরা আগে পেয়েছি 60,000 টাকা, অঙ্কে কোনো ইন্টারেস্ট দেওয়া নাই তাই ইন্টারেস্ট বা আয়ের মান হবে 0, ট্যাক্স রেট দেওয়া নাই তাই টি এর মান হবে 0, নাম্বার অফ শেয়ারের সংখ্যা 2,000 এবং প্রিফারেন্ট শেয়ার অথবা পিডি সংখ্যা হলো 10,000। এই নাম্বার অফ শেয়ার এবং প্রিফারেন্ট শেয়ার কিভাবে পেয়েছি তা আমরা একটু আগেই আপনাদের বলেছি। এখন সূত্রের মান বসালে আমরা ইপিএস পাব 25 বা আর্নিং পার শেয়ার হলো 25 টাকা। সি নাম্বার রিকোয়ার্ডটি ছিল ডিভিডেন্ড পার শেয়ার বা ডিপিএস। ডিপিএস এর সূত্রটি হলো টোটাল ডিভিডেন্ড ডিভাইডেড নাম্বার অফ ইকুইটি শেয়ার। যেহেতু আমাদের টোটাল ডিভিডেন্ড এবং নাম্বার অফ ইকুইটি শেয়ার বের করা আছে তাই সূত্র অনুযায়ী এর মান বের করলে আমরা ডিপিএস পাই 20। রিকোয়ার্ড ডিতে ছিল ডিভিডেন্ড পে আউট রেশিও বা ডিপি রেশিও। ডিপি রেশিওর সূত্রটি হলো ডিপিএস ডিভাইডেড ইপিএস ইন্টু 100। আমরা ইতিমধ্যে রিকোয়ার্ড বি এবং সি থেকে ডিপিএস এবং ইপিএস এর মানটি পেয়েছি, সুতরাং ডিপি রেশিওর সূত্রটিতে ডিপিএস এবং ইপিএস এর মান বসালে আমরা ডিপি রেশিও পাই 80%। অঙ্কের রিকোয়ার্ড ইতে ছিল রিটেনশন রেশিও। রিটেনশন রেশিওর সূত্রটি হলো 100 মাইনাস ডিপি রেশিও। যেহেতু আমাদের এখানে ডিপি রেশিওটি নেই, আমরা ইতিমধ্যে রিকোয়ার্ড বি থেকে ডিভিডেন্ড পে আউট রেশিও বা ডিপি রেশিও 80% পেয়েছি, তাই সূত্র অনুযায়ী মান বসালে আমরা রিটেনশন রেশিও পাই 20% এবং রিকোয়ার্ড এফ এ ছিল প্রাইস আর্নিং রেশিও বা ইপি রেশিও।
ইপি রেশিওর সূত্রটি হলো এমপিএস বা মার্কেট প্রাইস পার শেয়ার ডিভাইডেড ইপিএস টাইমস। আমাদের প্রশ্নে এমপিএস বা মার্কেট প্রাইস পার শেয়ার দেওয়া ছিল 300 টাকা, এবং আমরা রিকোয়ার্ড ডি থেকে আর্নিং পার শেয়ার বা ইপিএস পেয়েছিলাম 25 টাকা। তাই সূত্র অনুযায়ী এটির মান বসালে আমরা পাই 12 টাইমস, অথবা পিই রেশিও হলো 12 টাইমস। লাস্ট এবং সর্বশেষ রিকোয়ার্ডটি ছিল অ্যামাউন্ট অফ রি ইনভেস্টমেন্ট। অ্যামাউন্ট অফ রি ইনভেস্টমেন্টের সূত্রটি ছিল নেট ইনকাম মাইনাস প্রিফারেন্স ডিভিডেন্ড ইন্টু রিটেনশন রেশিও। নেট ইনকাম এবং প্রিফারেন্স রেশিও আমরা ইতিমধ্যে পেয়েছি, এবং রিটেনশন রেশিওটি আমরা রিকোয়ার্ড ই থেকে পেয়েছি। তাই সূত্র অনুযায়ী মান বসিয়ে আমরা অ্যামাউন্ট অফ ফ্রি ইনভেস্টমেন্ট পাই 10,000 টাকা। আপনারা জানেন প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, তেমনি করে আমরা অঙ্কগুলো যত বেশি প্র্যাকটিস করব আমাদের অঙ্ক করার দক্ষতা তত বেশি বৃদ্ধি পাবে। যেহেতু অনার্স লেভেলের সূত্রের সংখ্যা অনেক, তাই সূত্রগুলো আমাদের মনে রাখতে অনেক অসুবিধা হয়। তাই অঙ্কগুলো আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন আপনার সূত্রগুলো মনে থাকার সম্ভাবনা তত বেশি বৃদ্ধি পাবে। এই একই অঙ্কের মতো আমরা একটি প্র্যাকটিস আপনাদের জন্য রেখেছি। প্র্যাকটিসটি হলো ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন অফ এবি লিমিটেড অ্যাজ ফলো: ইকুইটি পার শেয়ার 1,00,000 টাকা, 10% প্রিফারেন্স শেয়ার 50,000 টাকা, টোটাল ক্যাপিটাল হলো 1,50,000 টাকা, মার্কেট প্রাইস পার শেয়ার 150 টাকা, অ্যানুয়াল নিট ইনকাম 30,000 টাকা, ডিভিডেন্ড ডিক্লেয়ার্ড অ্যান্ড পেইড হলো 20,000 টাকা। আমি আগেই বলেছি আপনারা যত বেশি অঙ্কগুলো প্র্যাকটিস করবেন আপনাদের অঙ্ক করার দক্ষতা তত বৃদ্ধি পাবে। তাই অবশ্যই আপনারা এই অঙ্কটি প্র্যাকটিস করে দেখবেন। অঙ্কগুলোর অ্যান্সার আমরা নিচে দিয়ে রেখেছি, তাই আপনারা প্র্যাকটিস করার পরে অ্যান্সারগুলো মিলিয়ে দেখতে পারেন, এবং অবশ্যই আমাদের পিডিএফ ফাইলগুলো কালেক্ট করে রাখবেন। পিডিএফ ফাইল এবং আমাদের এই ভিডিও লেকচারটি একসাথে দেখলে আপনাদের অঙ্কগুলো বুঝতে অনেক সহজ হবে, বা সহজেই আপনারা আমাদের লেকচারগুলো এবং এই ডিভিডেন্ড পলিসির সম্পর্কে সহজভাবে শিখতে পারবেন। পিডিএফ ফাইলটি কালেক্ট করতে আপনারা আমাদের ফেসবুক পেজে ইনবক্সে আপনার মেইল অ্যাড্রেসটি দিবেন, যাতে আমরা খুব সহজেই আপনার কাছে পিডিএফ ফাইলটি পাঠিয়ে দিতে পারি, অথবা আমাদের ওয়েবসাইট education.com থেকে আপনি আপনার পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিতে পারেন।